পঁচিশটি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হল বাঙালি সাংস্কৃতিক বন্ধন নামে নতুন একটি সংগঠন সকালে জাতীয় প্রেসক্লাবে নতুন এই সংগঠনের সূচনা করেন বিশিষ্ট চলচ্চিত্রকার নায়ক ফারুক সংস্কৃতির নানা আয়োজনের মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়টিকে মাথায় রেখে শুরু এই সাংস্কৃতিক বন্ধন নবীন প্রবীণ থেকে শুরু করে সবাই এই সংগঠনের মাধ্যমে নিজেদের বন্ধনকে আরও শক্তিশালী করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা